তানি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। রামনবমীর মিছিলে যারা হাঁটছিলেন তাদের কাছে বন্দুক পর্যন্ত ছিল। ক্যালকুলেশনটা বুঝে দেখুন, সিকোয়েন্সটা বুঝুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন, কেউ বলল যে বুলডোজার নিয়ে মিছিল হয়েছে, কেউ বলছে বন্দুক নিয়ে হয়েছে, কে কী দেখতে পেয়েছে তা আমরা বুঝতে পারলাম। সাধারণ মানুষ আর পুলিশ কিছু দেখতে পেল না। এখন ইচ্ছা করে গণ্ডগোল করিয়েছেন, ওনারা রাজনৈতিক স্বার্থে করিয়েছেন, পিট বাঁচাবার জন্য এসব করছেন। কারণ আমরা দেখেছি এই ঘটনা তো প্রথমবার হয়নি বাংলায়। সিএ পাস হওয়ার পরে তিন দিন ধরে আগুন জ্বলেছে, 250 কোটি টাকা রেলের সম্পত্তি নষ্ট হয়েছে, রেল লাইন থেকে আরম্ভ করে রেলের স্টেশন পোড়ানো হয়েছে, গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, রেলের বাস পোড়ানো হয়েছে। এই পুলিশ কিচ্ছু করেনি, দাঁড়িয়ে দেখছিল। তখন কিন্তু অভিষেক ব্যানার্জিকে আমরা প্রেস করতে দেখিনি। নূপুর শর্মার ঘটনার পরে একদিনের মধ্যে সারা দেশ ঠান্ডা হয়েছে। এখানে তিন দিন ধরে আগুন জ্বলেছে, হিন্দু মন্দিরে আক্রমণ হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, বিজেপির সব অফিস পোড়ানো হয়েছে, সাধারণ মানুষের দোকানপাট লুট করা হয়েছে। তখন অভিষেক ব্যানার্জিকে আমরা প্রেস কনফারেন্স করতে দেখিনি বা সাফাই দিতে দেখিনি, কারণ তারা করিয়েছিলেন এগুলো পরিষ্কার। আজ যখন সারা দেশে ছিছি হচ্ছে, সারা বাংলার লোক ছিছি করছে, পরিষ্কার হয়ে গেছে, শান্তিপ্রিয় শান্তিপূর্ণ একটা ধার্মিক মিছিলের উপরে আক্রমণ করানো হয়েছে, প্রকাশ্যে ছাদের উপর থেকে ইট পাটকেল ছড়া হচ্ছে, তারপরে এসে পাড়ায় পাড়ায় ভাঙা হয়েছে, কালকেও নামাজের পরে সেই সব জায়গায় আক্রমণ করা হয়েছে যেখান থেকে সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের শরবত খাইয়েছিলেন, জল খাইয়েছিলেন, সেখানে এসে বোতল ছোঁড়া হচ্ছে তিনতলা অবধি। পুলিশ দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করছে, মানে করতে দিচ্ছে উৎপাত। এটা আমাদের সরকারি পলিসি, কারণ এতে রাজনৈতিক লাভ হয়। একটা কোথাও না কোথাও অবাঙালি হিন্দু আর বাঙালি হিন্দুর বিভাজন রেখা টানার চেষ্টা চলছে এবং বলা হচ্ছে যে ওরা কিন্তু বাসন্তী পুজো করে না, আমরা ওদের রামনবমীর মিছিল করি। এটা কেন করা হচ্ছে? এটা প্রথম থেকেই চলছে, বাঙালি অবাঙালি করে তাদেরকে বহিরাগত দেখানোর চেষ্টা হচ্ছে, অনেক চালাকি হয়েছে। এখানে প্রথম গোর্খাদের আলাদা করা হয়েছে, আদিবাসীদের আলাদা করা হয়েছে, রাজবংশীদের আলাদা করা হয়েছে, মতুয়াদের আলাদা করা হয়েছে। এরকম বিভাজনের রাজনীতি করতে করতে এখানে এসে পৌঁছেছেন যে আজকে সমাজের মধ্যে কোনো বিশ্বাস নেই এনাদের প্রতি। আর এটা করার উদ্দেশ্য ছিল এই লুটপাট করা, হিংসার রাজনীতি করা, যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকা। এখন দেখা গেলো এই সমস্ত সমাজ আজকে ওনাদের কাছ থেকে সরে গেছে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সংখ্যালঘুদের প্রতি বিজেপির যে মনোভাব সেটা পাল্টাচ্ছে, বিজেপি সংখ্যালঘুদের উন্নয়নের তত্ত্ব বোঝাচ্ছে এবং বিজেপি এটাও বোঝাচ্ছে যে তৃণমূল জমানায় সংখ্যালঘুরা এরাজ্যে কিছু পায়নি। এই যে ঘটনা, প্রথম কথা, কোনো সংখ্যালঘু সংখ্যাগুরুর প্রশ্ন বিজেপির কাছে নাই। নরেন্দ্র মোদী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, যত গরিব কল্যাণ যোজনায় যত প্রকল্প হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ তাতে লাভ পেয়েছেন। রেশন হিন্দু মুসলমান দেখে দেওয়া হয় না, ফ্রি রেশন পাচ্ছেন 81 কোটি 50 লক্ষ লোক। আবাস যোজনার বাড়ি, পশ্চিমবাংলায় 56 লক্ষ বাড়ির জন্য টাকা এসে একটা বাড়িও কমপ্লিট হয়নি, বেশিরভাগ তো সংখ্যালঘুরা পেয়েছেন। কারা বঞ্চিত করেছে? মমতা সরকার করেছে। তা আবাস যোজনা বলুন বা শৌচালয় বলুন বা উজ্জ্বলা যোজনা গ্যাস বলুন, কোনো সংখ্যাগুরু সংখ্যালঘু দেখিনি। আমার মনে হয় যেহেতু মুসলিমরা গরিব তারা বেশি লাভ পেয়েছেন এর থেকে। তারা কাকে ভোট দেবে সেটা তাদের অধিকার আছে, তার জন্য দাঙ্গা করে ভোট নেওয়ার দরকার নেই, যেটা মমতা ব্যানার্জি করছেন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান।